আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যদিও জানি এবারের ঈদ করোনার কারণে অধিকাংশ মানুষেরই আনন্দ থেকে বেদনাদায়কই হয়েছে বেশি, তবু আমরা বিশ্বাস করি এবং দোয়া করি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি বাংলাদেশ সহ পুরা বিশ্ব করোনা থেকে মুক্তি লাভ করবে। আজকে আপনাদের সামনে আসার কয়েকটি রিজন আছে। আর প্রথম রিজন হচ্ছে, ঠিক এই দিনে 15 বছর আগে আমি বাংলাদেশের হয়ে লর্ডসের মাঠে প্রথম টেস্ট খেলতে নেমেছিলাম। দেখতে দেখতে 15টি বছর কেটে গেল। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর বিশেষ রহমতে যতটুকুই অর্জন করা তৌফিক দিয়েছেন আমাকে, সেজন্য আমি অবশ্যই আপনাদেরকে প্রাণ থেকে অন্তর থেকে ধন্যবাদ জানাই। এই জার্নিটা খুব একটা ইজি ছিল না, আপনারা সবাই অবগত আছেন, এটাই স্বাভাবিক। এই জন্য আমি অবশ্যই আমার এই পুরো জার্নিতে যারা আমার সাথে ছিলেন, যারা আমাকে সাপোর্ট করেছেন নিঃস্বার্থভাবে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার ফ্যামিলি মেম্বার্স, আমার প্যারেন্টস, আমার ওয়াইফ, আমার টিচার্স, অল দ্য কোচেস, আমার টিমমেটস, মিডিয়া, বিসিবিকে অসংখ্য ধন্যবাদ যারা আমার উপর আস্থা রেখেছেন, এবং সাপোর্টারদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা আমার জন্য দোয়া করেছেন, বাংলাদেশ ক্রিকেটের জন্য দোয়া করেছেন। এবং আমি আশা করছি আপনাদের এই দোয়া এবং আপনাদের এই ভালোবাসা আগে যেরকম ছিল এখন যেরকম আছে এবং সামনে ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। এখন এমন একটা সময় যেখানে আমার মনে হয় আপনাদেরকে প্রতিদান দেওয়ার অনেক কিছু আছে, এবং সেই প্রতিদান দেওয়ার জন্যই কিছু পদক্ষেপ আমি হাতে নিয়েছি। তার প্রথম পদক্ষেপ হচ্ছে আমার স্বপ্নের MR15 ফাউন্ডেশন তৈরি করা। ইনশাআল্লাহ আপনারা জেনে খুশি হবেন, খুব শীঘ্রই এটি আমি লঞ্চ করতে যাচ্ছি। আর তার আগে আপনাদের জন্য একটি যে সারপ্রাইজটা আমি দিতে চাই, আর সেটি হলো, যেহেতু আমার এই পুরো ক্যারিয়ার জুড়ে আপনারাই আমার স্ট্রেংথ, তো আপনাদের অনুরোধ জানাচ্ছি আমি এই MR15 ফাউন্ডেশনের জন্য যে লোগোটি আপনারা নির্বাচন করার জন্য অবশ্যই আমাকে লোগো ডিজাইন করে পাঠিয়ে দিন। আপনারা এই লোগো ডিজাইন করে পাঠিয়ে দিবেন এবং আমি এই লোগো ডিজাইন থেকে পার্সোনালি 5 জনকে সিলেক্ট করব, এবং তারা সুযোগ পাবেন আমার সাথে ডিনার করার ঢাকায় যে কোনো একটা 5-স্টার হোটেলে, ইনশাআল্লাহ অবশ্যই করোনা পরিস্থিতি সব ঠিক হয়ে গেলে। এবং সেই 5 জন থেকে আমি একজনকে সিলেক্ট করে ফার্স্ট হলে তিনি পাবেন আমার অটোগ্রাফযুক্ত একটি জার্সি, এবং তার সেই লোগো আমার MR15 ফাউন্ডেশনের জন্য, এবং তাছাড়াও আমার সকল সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে ইউজ করা হবে। তো আর দেরি না করে খুব তাড়াতাড়ি আপনারা যেভাবে পারুন লোগোটা ডিজাইন করুন, এবং সেটি হতে পারে আমার কোনো শর্টস, সেটি হতে পারে আমার কোনো পিকচার, সেটি হতে পারে আমার কোনো সেলিব্রেশনের ছবি, আপনারা সেটি ডিসাইড করে আমাকে সেন্ড করবেন। এবং এই লাইভ শেষে আমি আপনাদের শীঘ্রই জানিয়ে দিব কিভাবে, কোথায় এবং কতদিনের মধ্যে এটি পাঠিয়ে দিতে হবে। আমি আপনাদেরকে আবারও অনুরোধ জানাচ্ছি, আপনারা, আমি চাই আমার যারা ফ্যান্স আছেন তারা এই লোগোটি ডিজাইন করুন এবং আমাকে পাঠিয়ে দিন। এবং আশা করছি খুব শীঘ্রই আবারও ইনশাআল্লাহ এই বৈশ্বিক মহামারী করোনা থেকে আমাদের দেশ তথা পুরো বিশ্ব খুব তাড়াতাড়ি রক্ষা পাবে এবং আমরা ঠিক আগের পরিস্থিতিতে পৌঁছে যাব। আমি আবারও সকল মানুষকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা নিঃস্বার্থভাবে আমার পাশে ছিলেন এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকবেন, সে আশা করছি। এবং এটাও আশা করছি বাংলাদেশ ক্রিকেট আগের যে জায়গায় ছিল ইনশাআল্লাহ সামনে যেন আরও সেটা উন্নত হতে পারে, এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন যেন লাস্ট 15 বছর যতটুকু আপনাদেরকে দিতে পেরেছি ইনশাআল্লাহ তার চেয়ে যেন আরও ভালো কিছু ইনিংস আপনাদেরকে উপহার দিতে পারি এবং বাংলাদেশকে আরও বিশ্ব দরবারে সম্মানিত করতে পারি। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমার একান্ত কাম্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ঘরে থাকার চেষ্টা করবেন। আমি মুশফিকুর রহিম আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।